ষোলোই নভেম্বর থেকে খুলছে কলেজ এবং ইউনিভার্সিটি, আর সেই সাথে সাথে তোমাদেরও চিন্তা কিন্তু দানা বাঁধছে যে কোভিড সিচুয়েশন যেদিকে এগোচ্ছে তাতে করে তোমাদের কোনো প্রবলেম না হয়ে যায়। তো একদমই তোমাদের আমি নিশ্চিত করতে চাই যে কলেজ এবং ইউনিভার্সিটি রিওপেন হলেও সেখানে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু তথ্য দিতে চলেছি যাতে তোমরা দেখতে পাবে একটা নির্দিষ্ট ফর্মুলেশন মেনটেন করা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে এবং কলেজের পক্ষ থেকে। হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের যেটা করা উচিত ছিল সেটা কিন্তু করতে হচ্ছে কলেজ এবং ইউনিভার্সিটিকে নিজের নিজের উদ্যোগে। তো কোথাও বলা হচ্ছে যে অনলাইন ক্লাস একেবারে বন্ধ হয়ে গেছে, কোথাও বলা হচ্ছে অফলাইন ক্লাসের পাশাপাশি অনলাইনও চলবে, কিন্তু অফলাইন ক্লাস করতে এলে তোমাদের শর্ত মানতে হবে যেটা হচ্ছে ডাবল ডোজ কমপ্লিট করে থাকতে হবে কোথাও, আবার কোথাও বলা হচ্ছে ডাবল ডোজ না থাকলেও চলবে, তবে রোটেশন পলিসি ব্যবহার করা হচ্ছে। বলে রাখা ভালো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের একাধিক কলেজ রয়েছে যেখানে 9,000 থেকে 10,000 ক্যান্ডিডেট একটা কলেজে রয়েছে, আবার 10,000-এর প্লাস কিন্তু ক্যান্ডিডেট রয়েছে, আবার 5,000-প্লাস কিন্তু ক্যান্ডিডেট রয়েছে। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি তোমাদের যে কলেজ এবং ইউনিভার্সিটির যে ফরমেশন কী হতে চলেছে, একাধিক কলেজের আপডেট দিতে চলেছি, সেই সাথে সাথে যে কটা ইউনিভার্সিটির আপডেট এখনও পর্যন্ত দিয়ে উঠতে পারিনি সেটাও এখানে কিন্তু একটা দুটো আমি কভার করার চেষ্টা করছি। তো চলো এই ভিডিওতে আমি তোমাদের বলতে চলেছি যে বিষয়গুলো, তার আগে তোমাদের বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে সব আপডেট ও টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। তো গৌড়বঙ্গ ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেখানে বলা হচ্ছে যে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেখানে উপাচার্যের সাফ বক্তব্য যে টিকাকরণ সম্পূর্ণ না হলে কলেজে কেউ আসতে পারবে না, অর্থাৎ ডাবল ডোজ কমপ্লিট করে থাকতে হবে। বিশ্ববিদ্যালয় অফলাইনে ক্লাস করতে গেলে শুধুমাত্র টিকাকরণটাকেই গুরুত্ব দিচ্ছে, যে সমস্ত পড়ুয়াদের টিকাকরণ হয়নি তাদের টিকাকরণের ব্যবস্থা করব আমরা, এটা বলছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি জানা গিয়েছে বিশ্ববিদ্যালয় এবং সেখানে বলা হচ্ছে শুধুমাত্র থার্ড সেমিস্টারের পড়ুয়া, যারা পিজি থার্ড সেমিস্টার রয়েছে, তাদের সপ্তাহে 3 দিন ক্লাস হবে, অর্থাৎ রোটেশন পলিসি ব্যবহার করা হচ্ছে। আরও যে গুরুত্বপূর্ণ তথ্যটি রয়েছে, প্রথম সেমিস্টারের পড়ুয়াদের গত সোমবার থেকে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, সুতরাং প্রথম সেমিস্টার যারা রয়েছে তাদের অনলাইনে কিন্তু ক্লাস চলবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা রয়েছো প্রথম সেমিস্টারে তাদের জন্য অনলাইন ক্লাস থাকবে, এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা ডাবল ডোজ অলরেডি পেয়ে গেছো তাদেরকে নিয়েই কিন্তু ক্লাস শুরু হবে, এখানে কিন্তু পরিষ্কারভাবে সেটা বলা হচ্ছে। এবার চলে যাব গৌড়বঙ্গের পাশাপাশি শহরের যে আরও অনেকগুলো কলেজ রয়েছে এবং বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে কলেজ রয়েছে সেখানে যে ভাঙর কলেজ রয়েছে, ভাঙর কলেজে 5,000-এর উপরে পড়ুয়া 16 তারিখ থেকে সেখানেও খুলছে, এবং এক একটি দিনে এক একটি পড়ুয়া বা এক একটি সেমিস্টারের ক্যান্ডিডেটদের আসতে বলা হচ্ছে। অলরেডি আমি ভাঙর কলেজের যে আপডেট সেটা তোমাদেরকে শেয়ার করেছিলাম গতকালকে, তো সেখানে এটাই বলা হচ্ছে 7টা থেকে 11টা পর্যন্ত জেনারেল কোর্স, তো এটা রোটেশন পলিসি সেখানেও ব্যবহার করা হচ্ছে, সেখানে কোনো অনলাইন ক্লাস কিন্তু থাকছে না। যেহেতু সেখানকার অধ্যক্ষের বক্তব্য হচ্ছে যে রাজ্য সরকার যে নির্দেশিকা প্রকাশ করেছে সেখানে অনলাইন ক্লাস করাতে হবে এমনটা কিন্তু বলা হয়নি, কিন্তু ব্লেন্ডেড মোডে ক্লাস চলতে পারে এটা বলা হয়েছে। এবং উত্তর চব্বিশ পরগনার বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, সেই দীনবন্ধু মহাবিদ্যালয়ে 9,000-এর উপরে কিন্তু ছাত্রছাত্রী রয়েছে এবং 23টি বিষয় পড়ানো হচ্ছে, এবং সেখানে এমনভাবে রুটিন তৈরি করা হয়েছে যাতে যাতে পার ডে 1,000 ফুট ফল না হয়। এটার অর্থ কী? অর্থাৎ 1,000-এর বেশি ক্যান্ডিডেটের পা যেন কলেজ ক্যাম্পাসে না পড়ে, অর্থাৎ সেইভাবে রোটেশন কিন্তু করা হচ্ছে দিন ভাগ করে করে। জেনারেল কোর্সের চেয়ে বেশি পড়ুয়া রয়েছে অনার্সে, সেখানে 200 জন করে এক একটি গ্রুপ বানানো হয়েছে। প্র্যাকটিক্যাল ক্লাসও 2টি ভাগে ভাগ করে নেওয়া হবে এবং প্রথম তৃতীয় পঞ্চম সেমিস্টারে সপ্তাহে 2 দিন ক্লাসে আনা হচ্ছে। তেমনি ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ থেকে শুরু করে আমরা যদি দেখি উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ পরগনার যে বঙ্কিম সর্দার কলেজ যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, সেখানেও কিন্তু এইভাবে দৈনিক 200-এর বেশি পড়ুয়া যাতে ক্যাম্পাসে না আসেন সেখানে ব্যবস্থা করা হচ্ছে। WBSC-এর বারাসাত কলেজ বা শ্রী চৈতন্য কলেজ যেটা রয়েছে সেখানেও কিন্তু একই প্রসেস ফলো করা হচ্ছে, এবং বারুইপুর কলেজও চেষ্টা করছে যাতে 200 থেকে 250-এর বেশি পড়ুয়া কলেজে না আসে। তো এখানে এক একটা কলেজের ক্ষেত্রে কোনো দিন অনার্স, কোনো দিন পাস, কোনো দিন প্র্যাকটিক্যাল, কোনো দিন থিওরি পেপার পড়ানোর চেষ্টা চলছে। প্রত্যেকটা জায়গাতে যে অফলাইনে ক্লাস সম্পূর্ণভাবে শুরু হচ্ছে তাও নয়, আবার কোথাও কোথাও কিন্তু সম্পূর্ণভাবে অফলাইন ক্লাস শুরু হচ্ছে। সুতরাং এখান থেকেই তোমরা বুঝতে পারছো যে রোটেশন পলিসি কিন্তু এখনও চালু রয়েছে, কিন্তু ভ্যাকসিনেশনের বিষয়টা কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া দরকার ছিল, এটা আমার ব্যক্তিগত অভিমত। তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।